আসসালামু আলাইকুম। কিরমাসের আমার ভাই বোনেরা, পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল! এটার নাম কি জানেন? এই ফলটা দারুণ খাইতে। এই ফলটা কিন্তু সবাই চিনে, বাংলাদেশে আছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আমার বাড়ির পাশেই কিন্তু পিছন ক্যামেরা যা দিকাচ্ছি এই ফলটার নামও করছি। আর এই জায়গা অনেকগুলো ফল আছে, এখন কবেন না আপু আপনি কি ফলের বাগানে আসেন? না রে ভাই বোনেরা, ফলের বাগানে আসেনি। এই আপা ভাগ্যবান, আপার বাড়ির সামনে খালি ফলের গাছ, খালি ফলের গাছ। মনে করতে পারেন কি যে আপা পছন্দ করে তো ফলের গাছ, সেজন্য সৃষ্টিকর্তা আমার বাড়িটা এমন জায়গায় দিছে যে চারিদিকে খালি ফলের মাছ, চারিদিকে খালি ফল আর ফল, মাঝখানে আমি। দারুণ লাগতেছে না বলেন? এই দেখেন, এই পাশেও দেখেন গাছটা একটু দেখে, আশেপাশে পরিবেশটাও দেখে। ও দেখেন এত যদি ফল ধরে, দেখছেন? এই দেখেন এখন, ও এই গাছে পাকে নাই গো, আর একটু সময় লাগবে এই ফলগুলি হতে। এটা হচ্ছে পিস ফল, দেখছেন কি ধরছে। এই জায়গায় আরেকটা আছে কিন্তু, এই যে লেবুর গাছও আছে, এই দেখেন। আমার কাছে খুব ভালো লাগে, আমার পিস ফলের সাইতে আমার ভালো লাগে হচ্ছে অ্যাপ্রিকটটা। আর এটি আমার বাসার পিছনে কিন্তু, এই দেখেন। আমেরিকাতে এসে ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে এই ফলটা যখন খাইছি, এই ফলটার নাম আমি চিনি ফল দিছি। কারণ কি জানেন, এত পরিমাণ মিষ্টি, যাদের ডায়াবেটিস আছে তাদের এই চিনি ফলটা না খাওয়াই ভালো। এই ফলটার নাম হলো অ্যাপ্রিকট, কিন্তু আমি বলি চিনি ফল, কারণ কি এত মিষ্টির কারণে। এই দেখেন এডিও আর একটা গাছ, এই যে আমার দুষ্টুটা ফলগুলো নষ্ট করতেছে। এই যে দেখেন পুরো দি ফল পাড়ি লিয়ে যাই, কারণ পাকে নেই এখনো, তারপরে আর কি কয়েকটা পাকতেছি। পাইকলে পরে এই ফলগুলো ও দারুণ মজা খাইতে। এই যে বাট এখনো পাকে নেই, আরো দুই তিন দিন লাগবে। দুই তিন দিনের ভিতরে মনে করেন যে ওই একসাথে, আর একটা কি জিনিস কি, এই ফলগুলোর একটা কাহিনী আমার ভালো লাগে না, সেটা হচ্ছে কি মানে বেশি দিন থাকে না। এই পাকলো সব পরি এই যাবনি একবারে, তখন না এই দেখেন কয়েকটা পাড়ি লিয়ে যায় বাসার রাখি দিই, যখন খাইতে মন পাবি নি তখন খাবো নি। আর তুমি তুমি একটা নাও, টক টক লাগলো, বাট ওরা একটু পছন্দ করতে পারে, মানে সাফির সাবা। এই যে আর দুই দিন লাগবি, দুই দিন হলে পারে না এগুলা খাওয়া যাবে নি, ওইটাও নষ্ট হয়ে গেছে। আবার কি, আবার কি হয় আর দুই চার দিন থাকলে আবার নষ্টও হয়ে যায় ফল, বাসায় রাখলেও নষ্ট হয়ে যায়। এই দেখেন অনেকগুলোই পারছি, এই কটাই থাক, কারণ ফল নষ্ট করলে আমার মন আবার খারাপ হয়ে যায়। আপনারা অনেকে প্রশ্ন করছেন, আপু এই যে এত ফল দেখি আমেরিকার মানুষ তাহলে খায় না কিসের জন্য? কারণ আমি নিজেও জানি না, পড়ে থাকে সে ফল কেন খায় না, বা গাছে থাকে সে ফল কেন খায় না। এই ফলই তারা আবার যে দোকান থেকে কিনে খায়, কিন্তু গাছ থেকে পেরে খায় না। হয়তো বা চিন্তা করতে পারে যে গাছেই সুন্দর লাগতেছে, আমরা খেয়ে ফেললে তো গাছের সৌন্দর্য নষ্ট হবে বা পাখি এসে খাবে, এরকম হয়তো বা চিন্তা করতে পারে। জায়গা ভাই কে খাইলো কে খাইলো না এসব দিকার বিষয় নেই, আমি খুব পছন্দ করি, এটাই হলো বড় বিষয়। কালার একরকম হয়ে গেছে আমার কালার, দেখেন দারুণ লাগতেছে ফুলটা। এটা হচ্ছে কাগজ ফুল, আমরা বলি কাগজ ফুল। জানি না ভিডিওটা কিরকম লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপার ভিডিওটা একটু শেয়ার করেন, কমেন্ট করেন, আর কইেন যাবার শাকিলার সাথে আপু বাড়ি হচ্ছে একটা ফলের বাগানের পাশে, খালি আপু বিভিন্ন ধরনের ফলের গাছ দেখায়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।